আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইতালি থেকে বলছি, নেপোলি পালমা শহর থেকে, পালমা কম্পানিয়াতে থাকি। এ হচ্ছে রাতের ইতালি। তো ইনশাল্লাহ আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি একটু ঘুরতে বেরোছি সন্ধ্যার পরে, তো ইনশাল্লাহ হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব এবং চেষ্টা করব কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো যেই ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন যে ইতালিতে ফ্লুসি ঘোষণা হয়েছে, অর্থাৎ সিজনাল নন সিজনাল ভিসার যে একটি আবেদন প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে। এই মাসের 28 তারিখে থেকে জমা নেওয়া শুরু হবে। তো এ মাসের 28 তারিখে হচ্ছে নন সিজনাল অর্থাৎ স্পন্সর যেটাকে আমরা জানি সেটা জমা নেবে। তো ইনশাআল্লাহ স্পন্সর যদি একটু রিক্স, কিন্তু এটা আমরা খুব কম করে থাকি, কারণ গতবার আমাদের স্পন্সর নন সিজনাল সাকসেস রেট ভালো ছিল না। এগ্রিকালচারের সাকসেস রেস ইনশাআল্লাহ 100-100 ছিল, প্রচুর ভিসা হয়েছে, এবারও প্রচুর সুযোগ দিছে, কোঠা দিছে, অনেক কোঠা আছে এখানে, এগ্রিকালচার আছে, স্পন্সার আছে, তারপর আপনার মেকানিক্স আছে, তারপরে আপনি ওটাকে বলে টেকনিশিয়ান আছে, টেলিকম আছে, হ্যাঁ নেটওয়ার্কিং সাইট আছে। কিন্তু আসলে ওই স্পন্সর আর এগ্রিকালচার ছাড়া আমরা বাংলাদেশিরা কোনো কোঠা পাচ্ছি না, কারণ অনেকগুলো আছে এখানে। কারণ হচ্ছে আমাদের ভাষাগত সমস্যা আছে, ইতালিতে ইংলিশ চলে না বললেই চলে, ঠিক আছে। আর আমাদের দেশের টেলিকম নেটওয়ার্কিং এই মার্কেটগুলো মানে এই ডিপ্লোমা বা গ্রাজুয়েশন করাগুলো ওদের এখানে চলে না আর কি, ইউরোপিয়ান স্টাইলে ওদের ইউরোপিয়ান পদ্ধতিতে মেথডে ওদের পড়ালেখা করতে হয়, তাহলে ওরা হয় অর্থাৎ এখান থেকে ডিপ্লোমা করলে ওরা পরবর্তীতে ওগুলোতে আমাদেরকে চান্স দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক ওগুলোতে হবে না, ওগুলো নিয়ে আলোচনা করবো না, হ্যাঁ। তো ওগুলোর জন্য আপনাকে এখানের স্কিল্ড হতে হবে। যদি আপনি দক্ষ না হন এখানে, এখানে থাকবেন, এখানে আপনি পড়ালেখা করবেন, সার্টিফাইড হবেন, দেন আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দিবে তারা। তো আমরা যেটা নিয়ে কাজ করতেছি এবারও এগ্রিকালচার নিয়ে কাজ করতেছি, প্রায় মোর দেন 80,000, 80,000-এর উপরে এবারও এগ্রিকালচার ভিসা জন্য ব্যবস্থা করা হয়েছে, সরকার সুযোগ দিয়েছে। তো আমরা এতদিন দেই নেই একটা কারণে, আসি নেই একটা কারণে, যে আমরা আগে গেজেট পাস হওয়ার পরে আমরা আসব। তো এখানে এই সিস্টেমটা হচ্ছে ফার্স্ট কম ফার্স্ট সার্ভ, যে আগে দেবে সেই পাবে, অর্থাৎ এক মিনিটের ভিতরে যে কত কয়টা পড়বে, এক মিনিটের ভিতরে যেগুলো পড়বে সেগুলো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। হ্যাঁ আবার ভাগ্য আছে, দেখা যায় 3 মিনিটে 5 মিনিটে পড়ছে এগুলো হয়ে গেছে, ঠিক আছে, কোটা পূরণ না হয়ে গেলে এগুলো দিয়ে দেয়। তো এই জন্য বলছি যে এই মাসে 28 তারিখ সময় বেশি নেই, যারা যারা আপনারা চাইছেন বা যারা যারা আপনারা অন্যান্য লোকের মাধ্যমে, যাদের লোক আছে যাদের মাধ্যমে যোগাযোগ করছেন বা জমা দেবেন বলছেন, তাদের আপনার তাদের মাধ্যমে আপনারা দিয়ে দেন, দেরি না করে তাদের সাথে যোগাযোগ করা শুরু করেন। আমাদের মাধ্যমে যে দিতে হবে তা বলছি না, এবং আমরা যে কাজ করে দেবো আপনাকে সেটাও বলছি না, লাক ফেভার করতে হবে আপনাকে, ঠিক আছে। তো যারা যারা কন্ট্যাক্ট করছেন যাদের সাথে, যে এজেন্সির সাথে, যে লোকেদের সাথে, যে মিডিয়ার সাথে, সকালে আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে আপনারা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর আমাদের মাধ্যমে যদি করতে চান তবে অবশ্যই অবশ্যই আমাদের লিংক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, তা আপনারা ইমেইল অ্যাড্রেস আমাদেরকে মেইল করবেন, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা,
সহকারে ডিটেলস দিয়ে আপনার আমাকে মেইল করবেন। তবে অনুরোধ জানাচ্ছি একটা যে ইনশাআল্লাহ যারা ইনফরমেশনের জন্য আমাদেরকে মেল দিবেন তাদের মেলের অ্যান্সার হয়তো আমরা করতে পারবো না, কারণ এত সময় আমাদের হাতে আসলে নেই। কিছু মনে করবেন না, যারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন বা আসতে ইচ্ছুক তারাই আমাদেরকে প্লিজ মেলটা করবেন, কারণ অসংখ্য মেল আমাদের বক্সে আসে, আমরা সবগুলো অ্যান্সার দিতে পারি না। তো যত দ্রুত সম্ভব আপনারা যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনাদের মাধ্যমে হোক যাদের মাধ্যমে হোক ভাই দিয়ে দেন। এবারও অনেক গোল্ডেন অপরচুনিটি আছে, অনেক লোক আনবে, অনেক লোক আসবে এখানে, ঠিক আছে, ইটালিতে অনেক অসংখ্য লোক আসবে, ঠিক আছে। সুতরাং খুব দ্রুত যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলুন। আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো, যেন আল্লাহ তাআলা ভালো রাখেন সবাইকে, যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন সবাইকে, যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।